আমরা আপনাদেরকে এখন দেখাবো শীতকালে কিভাবে খুব দ্রুত বাচ্চাকে বড় করার উপায়। আমরা উপবায়ের মুখে মানে এর বিস্তারিত শুনবো। উনি অনেক অভিজ্ঞ মানুষ, ওনার এখানে প্রায় 750 কবুতর আছে। উনি ওনার কবুতরকে যেভাবে টেক কেয়ার করে, যেভাবে বেবিদেরকে বড় করে, আমরা ওনার মুখে বিস্তারিত শুনবো কিভাবে খুব দ্রুত বাচ্চাকে বড় করা যায়, সে উপায়টা আমরা উপবায়ের মুখে শুনবো। আসসালামু আলাইকুম বাবু ভাই। আসসালাম বুলবুল ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। আমরা আপনার অভিজ্ঞতা অডিয়েন্সের কাছে শেয়ার করব কিভাবে খুব দ্রুত বাচ্চাকে বড় করা যায়, খুব দ্রুত বাচ্চাটাকে বড় করার উপায়। অনেক অডিয়েন্স আমাকে কমেন্টসে জানিয়েছেন যে আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমি আপনার সবার উদ্দেশ্যে বলতেছি, সংক্ষেপে আমি কয়েকটা কথা বলতেছি, আপনারা খুব ভালোভাবে নোট করে নেবেন। শীতকালে বাচ্চাগুলোর কিছু ডিফিকাল্টিস থাকে, যেমন শীতকালে আপনার অন্যান্য সময়ের চেয়ে দেখা যায় যে মশার উপদ্রবটা বেশি থাকে, তো তখন আপনারা মশার যাতে খামারে ঢুকতে না পারে সেই জিনিসটা আপনারা প্রোটেক্ট করবেন। মশারি দিতে পারেন, কয়েল দিতে পারেন, সেটা করবেন। শীতকালীন আরও কয়েকটা সমস্যা থাকে, সেটা হলো যে শীতকালে যেই মাদার ফোস্টার কিংবা প্যারেন্টস যে পেয়ারটা আছে সেই পেয়ারটা পানি কম খায়। তারা পানি খুব কম খাইতে চায়। ইভেন কিছু মানুষও আছে যে শীতকালে গোসল করে না, এই টাইপের যে পানি লাগাইতে সমস্যা হয়। সেম এরকমও কিছু কবুতর আছে শীতকালে, এরকম না ম্যাক্সিমাম কবুতরই শীতকালে পানিটা কম টান। তো শীতকালে বাচ্চার যেই পরিচর্যার যে বিষয়টা, সেই পরিচর্যার বিষয় নাম্বার ওয়ান যেটা, সেটা হলো যে বাচ্চাগুলোকে আপনারা বিকালবেলা আপনারা সারাদিনের খাবার টাবার দেওয়া শেষ হয়ে গেল, আপনাদের সব কিছু শেষ, তখন আপনারা বিকালবেলা বাচ্চাটাকে এইভাবে ধরবেন। ধরার পরে এভাবে টিপ দিবেন, তার যে থলিটা আছে এই থলিটা টিপ দিবেন। হ্যাঁ, টিপ দেওয়ার পরে দেখবেন যে খাবারটা, ওদের ভিতরে যে খাবারটা, ওই খাবারটা কি স্টাক হয়ে আছে কিনা, জমাট বাঁধা হয়ে জমাট বাঁধা আছে কিনা। আচ্ছা, যদি দেখেন যে বাচ্চার এই ঝুলিটা স্টাক হয়ে আছে, তাহলে আপনারা হালকা কুসুম গরম, হ্যাঁ হালকা কুসুম গরম পানি সিরিঞ্জের মধ্যে নেবেন। নেওয়ার পরে 10-20 ml তার এই এই তাকে ধরে খাওয়াই দিবেন হালকা কুসুম গরম পানি। হ্যাঁ, আর যদি দেখেন যে কোনো বাচ্চার পেট পানিতে ভরপুর আছে, হ্যাঁ এভাবে ধরার পরে দেখবেন যে ঝুলে পানি ভরপুর, আপনারা এভাবে হাত দিলে বুঝবেন, বোঝা যাবে যেটা শক্ত জমাট বাঁধা নেই। হ্যাঁ হ্যাঁ, একটা বাচ্চার খাবারটা লুজ আছে, পানিও আছে খাবারও আছে, এভাবে ধরলে আপনারা বুঝবেন। সেই ক্ষেত্রে তার এটা আর করা দরকার নেই। আচ্ছা ঠিক আছে। তারপরে এই যে দেখেন এই বাচ্চাটার কিন্তু মোটামুটি তার পেটের মধ্যে 60-70% পানি আছে, খাবারও আছে। হ্যাঁ, ওটা নরম বোঝা যাচ্ছে, মানে শক্ত হচ্ছে, এটা শক্ত নেই। তারপরে দুপুরের খাবার শেষ হয়েছে। হ্যাঁ, আবার আমি যখন বিকালের যখন খাবারটা দিব, বিকালের খাবার পানি খাওয়ার পরে রাত্রেবেলা আমি দেখবো যে কবুতরটা ভরপুর আছে। যদি ভরপুর না থাকে আমি একটু পানি তার কুসুম গরম পানি শীতের মধ্যে খাওয়াই দিব। এগুলো শীতের যে কাজগুলো সেগুলো আমি বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। তারপরে গ্রোথের যে ব্যাপারটা আছে, আপনারা বাজারে একটা মেডিসিন পাওয়া যায় এবি, হ্যাঁ আগে তার নাম ছিল বিওবি। এই এবি ট্যাবলেটটা দাম খুব কম, এক পাতার দাম আপনার 8-10 টাকা নেবে। সেই এবি ট্যাবলেটটা আপনারা একটা বাচ্চা যখন এই লোমটা এইভাবে গজাবে, এই পরিস্থিতি যখন আছে, বাচ্চাটা যখন আপনার 15-20 দিনের বয়সী যে বাচ্চাগুলো আছে, সেই বাচ্চাগুলোকে আপনারা সপ্তাহে 2 দিন এভাবে ধরে একটা এবি ট্যাবলেট খাওয়াই দিবেন। আচ্ছা হ্যাঁ, এটার উপকারিতা, এইটার উপকারিতা হলো এইটা খাওয়ালে তার গ্রোথটা ভালো থাকে। আমি একটা এবি দেখাই জন্য সবচেয়ে টনিক হিসেবে কাজ করে এই এই যে মেডিসিনটা এবি, তার বক্সটা এই ফুল বক্স। হ্যাঁ, এটা হচ্ছে পাতা না? হ্যাঁ, এই সাথে 2টা দিয়ে দিবেন বাচ্চার, তাহলে বাচ্চার গ্রোথটা খুব ভালো থাকবে, খুবই ভালো থাকবে গ্রোথ। ইভেন আপনারা যদি আরও ভালো গ্রোথ চান বাচ্চার, হ্যাঁ এর বাইরেও যদি ভালো গ্রোথ চান, তাহলে সেই ক্ষেত্রে আপনারা সপ্তাহে 2টা এবি দিলেন আর একটা ইকেবো দিয়ে দিবেন সপ্তাহে সাথে। হ্যাঁ সাথে না, মানে মনে করেন আজকে আজকে এবি দিয়েছে, হ্যাঁ আজকে এবি দিয়েছে, শনিবার আপনি আজকে বিওবি দিলেন, রবিবার গ্যাপ গেল, সোমবার আপনার একটা ইকেপ দিলেন, আচ্ছা মঙ্গলবার গ্যাপ গেল, বুধবারে আপনার আবার একটা এবি এবি। হ্যাঁ, সপ্তাহকে আপনারা 3টা ভাগ করে নেবেন, তিনটা ভাগ করে নিয়ে বাচ্চাগুলোকে সপ্তাহে 3টা ওষুধ দিয়ে দিলেন। আর সবসময় আপনারা খেয়াল রাখবেন বাচ্চার খাবারের এই থলিটা ঠিক আছে কিনা, এই সবসময় পানি খাবার আছে কিনা সবসময় একটু চেকে থাকবেন। যদি কোনো বাচ্চার দেখেন যে আপনার খাবার নাই, হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা
আপনারা হালকা কয়েকটা ছোলা ভিজিয়ে রাখবেন, ছোলা খাওয়াই দিবেন, 20টা ছোলা খাওয়াই দিবেন, ধরে 20টা ছোলা খাওয়াই দিবেন, অল্প একটু পানি খাওয়াই দিবেন, খাওয়াই দেওয়ার পরে আর পরের দিন দেখবেন জ্বালার মতো সেটা ঠিক আছে। এইভাবে করে আপনারা শীতের দিনের যে যত্নগুলো, শীতের দিনে অবশ্যই কবুতরগুলোকে কুসুম গরম পানি দিবেন। আচ্ছা, কুসুম গরম পানি দিবেন, প্লাস আপনারা বাচ্চাগুলো একটু খেয়াল রাখবেন, ঠান্ডা পানি দেওয়া যাবে না, ঠান্ডা পানি এখন কোন প্রকার ঠান্ডা পানি এখন দিবেন না। আচ্ছা, আপনারা প্রত্যেকটা কবুতরের শীতের মধ্যে সবচেয়ে জরুরি বার্তা যেটা, সেটা হলো কুসুম গরম পানি ছাড়া কবুতরকে আর কোনো পানি আপনারা কবুতরকে দিবেন না, ঠান্ডা পানি এখন দিবেনই না, তাইলেই সমস্যাটা শুরু হয়ে যাবে। এখন থেকে সবসময় কুসুম গরম পানি, আমার ফার্মে আজ থেকে আরো 15 দিন আগে থেকে কুসুম গরম পানি দেওয়া হচ্ছে, আমি কুসুম গরম পানি দিয়ে সব কবুতরকে দিচ্ছি, তারা সব ভালো আছে। এইভাবে যদি আপনারা পরিচর্যা করেন তাহলে একটা বাচ্চা ভালো থাকবে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা বুলবুল ভাইয়ের নাম্বার আছে, আমার নাম্বার আছে, সেই জায়গায় যোগাযোগ করলে আমি ডিটেলস, আর যদি কারো বোঝার সমস্যা থাকে আমি সেই জায়গায় আপনাদেরকে বুঝাই। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন, আপনাকে অনেক সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। আশা করি আপনার এই পরামর্শে যারা নতুন খামারি ভাই আছে তারা অনেক উপকৃত হবেন, তারা কবুতরকে কীভাবে দ্রুত বেড়ে উঠতে পারে সেই ব্যাপারে সহযোগিতা করতে পারে। হ্যাঁ, আপনার এই বক্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ বুলুল ভাই আসার জন্য, আমার দর্শকবৃন্দ সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।